বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে আনিয়ে হয়তো আপনারা ভেজিটেবল চপ নিশ্চয়ই খেয়েছেন, বাট এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এটা বাড়িতে কত সহজেই বানানো যায়। এটুকু আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, দোকানের থেকে এর টেস্ট একটু হলো বেশি ভালো হবে। তাই একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেজিটেবল চপ। তাহলে সর্বপ্রথম ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে ভেজিটেবলগুলোকে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে থেকে আলুগুলো কিনে প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দেবো, সাথে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন। আর পাশে আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি বিট আর গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন, বাট এইভাবে গ্রেট করে নিলে সেদ্ধটা তাড়াতাড়িও হবে আর ওই কাটা ঝামেলাটাও থাকবে না। গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে আমি এখানে বিটরুটটাকেও গ্রেট করে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণে গাজর, আলু আর বিটটা নিয়েছি তাতে প্রায় 18-20 পিস মতো হবে। আপনারা যদি কোয়ান্টিটি কম করতে চান সেক্ষেত্রে এই পরিমাপগুলো একটু কমিয়ে নেবেন। তাহলে গাজর আর বিটটা আমাদের ভালো করে গ্রেট করা হয়ে গেল, আর এপাশে আমাদের আলুটাও ভালো করে বয়েল হয়ে গেছে। তাহলে এবার আমরা ফাইনালি ভেজিটেবল চপের মিক্সচারটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই প্রথমে 150 গ্রাম কাঁচা বাদাম নিয়ে সেটাকে ভালো করে ভেজে নেবো। এই সময় তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু বাদামগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এই একই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, সাথে 4টে শুকনো লঙ্কা। এটাকে আপনারা ততক্ষণ ভাজুন যতক্ষণের মধ্যে দেখে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ব্যাস গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি সম পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা নিয়ে আগে থেকেই ভালো করে বেটে রেখেছি। আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে ভালো করে কুক করে নিন, আর এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন গ্রেট করে রাখা ভেজিটেবলগুলো। আর দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে এটাকে মিশিয়ে নিন। সাথে অবশ্যই এখানে একটু নুন দিতে ভুলবেন না। যখনই দেখবেন ভেজিটেবলটা এরকম আস্তে আস্তে কমে আসছে তার মানে বুঝবেন এটার থেকে আস্তে আস্তে ময়েশ্চারটা বেরোতে শুরু করেছে। তাই এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে কুক করে নিন 8-10 মিনিট। তাতে দেখবেন ভেজিটেবলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা যতক্ষণ হচ্ছে এর জন্য একটা আপনাদের ভাজা মশলা বানিয়ে দেখাচ্ছি, যেটা বানানো খুবই সিম্পল। একটা ফ্রাই প্যান নিয়ে তাতে দিয়ে দিন 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 ছোট দারচিনির টুকরো, সাথে 4টে এলাচ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর সাথে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকুন। এটা আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণের মধ্যে দেখে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটাকে পাউডার করে নিন। আর এপাশে দেখুন এতক্ষণে ভেজিটেবলটাও পারফেক্টলি কুক হয়ে গেছে। তাই এবার গ্যাসের ফ্লেমটা লো করে যে আলুগুলো আমরা বয়েল করে রেখেছিলাম সেটাকে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে ভাজা মশলাটা এখানে দিয়ে দেবো, এছাড়াও দিয়ে দেবো একটু গুঁড়ো চিনি, ভালো করে যাতে এটা মিশে যায় সেজন্য আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে গুঁড়ো না করেও দিতে পারেন। এবার আলুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা আমার এখনও বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আর শিখে নিতে পারবেন বিভিন্ন রকম মশলা, স্যালাড, ম্যারিনেশন, এছাড়াও আরও অনেক কিছু। যদিও লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে, তাও কিনতে যদি কোনোরকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আলুটা যখন ভালো করে কোট করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম, যাতে এর বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়। যখনই দেখবেন এরকম করার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, কারণ ঠান্ডা হলে এটা আর একটু শক্ত হয়ে যাবে। বাট অনেক সময় কি হয় এটা ঠিকভাবে বাইন্ড হতে চায় না, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি এটাকে ফিনিশ করব ভেজে রাখা বাদাম আর চপ ধনে পাতা দিয়ে। এবার এটাকে কড়া থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি
ঠান্ডা করার জন্য। এবার ফাইনালি ভেজিটেবল চপটাকে কোট করার জন্য কিভাবে সেট আপটা করতে হবে সেটাও দেখে নিন। আমি যেখানে দুটো পাত্রে ময়দা নিয়েছি তার মধ্যে একটা পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আর সেটাকে মিশিয়ে ময়দার একটা এরকম ঘোল বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটাকে সম্পূর্ণ নিরামিষে রেখেছি তাই এটাকে আমি আর ডিম দিয়ে কোট করছি না, বাট আপনারা চাইলে এটাকে ডিম দিয়েও কোট করে নিতে পারেন। ভেজিটেবল চপটা কোট করে দেখাচ্ছি, তার জন্য প্রথমে ভেজিটেবল চপের মিক্সার থেকে এভাবে একটা ছোট মন্ড কেটে নেবেন, তারপরে আমি একটু ওভাল মতো শেপ দিয়ে দিন শুকনো ময়দার মধ্যে। ময়দাটার মধ্যে ভালো করে ডাস্ট করে নিয়ে এক্সেস ময়দাটা ঝেড়ে নিয়ে দিয়ে দিন ময়দার স্লাডির মধ্যে। তারপর একটা কাঁটা চামচ বা চামচের মাধ্যমে তুলে নিয়ে দিয়ে দিন ব্রেড ক্রামের মধ্যে, আর ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করলেই ভেজিটেবল চপ আপনাদের পারফেক্টলি রেডি। আপনারা চাইলে এটাকে ডবল কোটও করতে পারেন, বাট আমি এখানে সিঙ্গেল কোটই করছি। এবার একই প্রসেস আমি বাকিগুলোও বানিয়ে নেবো। আপনারা চাইলে এই মিক্সারটা এক থেকে দুদিন এয়ারটাইট বক্সে ভালো করে রেখে দিতে পারেন ফ্রিজে। আর এটাও বলে রাখি, আপনারা যারা এই হলুদ ব্রেড ক্রাম পাবেন না তারা কিন্তু হোয়াইট ব্রেড ক্রাম বা প্যানকোর ব্রেড ক্রাম দিয়েও করে নিতে পারেন, তাতেও রেজাল্ট একই আসবে। আপনারা যারা আমার রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। সাইজগুলো আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড়ই রেখেছি, আপনারা যদি একটু ছোট সাইজের বানাতে চান তাহলে সেটাও বানিয়ে নিতে পারেন। এবার একে একে আমি এই ভেজিটেবল চপগুলোকে ভালো করে ভেজে নেবো। ভাজার আগে মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন লো টু মিডিয়াম থাকে, নাহলে ওপর থেকে কালার চলে আসলো ভেতরটা কিন্তু গরম হবে না। সন্ধ্যেবেলা এরকম ভেজিটেবল চপ হলে আশা করি আর কিছু লাগবে না, আর ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন স্যালাড আর টমেটো কেচাপের সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।